হাই ভিউয়ার্স, নিশ্চয় ভালো আছেন আপনারা। ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলে মরার আগে সবাইকে মরতে হবে। এই কথাটি আমি অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমার ভিডিওর শুরুতেই বলে থাকি সবসময়, কারণ দুশ্চিন্তা মানুষের আয়ুষ্কাল কমে দেয়, আপনারা জানেন তো। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিখব, আর সেটা হলো ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, সেটাই নিয়ে শিখবো আজকে আমরা। তার আগে আমাদের জানা দরকার পিক্সেল কি এবং পিক্সেল কেন সেট আপ করা দরকার। পিক্সেল আপনারা যদি গুগল করেন আপনারা জানতে পারবেন ডিটেলস পিক্সেল সম্পর্কে। তো আমি সংক্ষেপে বলে দিই, পিক্সেল হলো পিস অফ কোড, অর্থাৎ এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা পিস, একটা খন্ডাংশ আর কি, ছোট একটা অংশ জাভাস্ক্রিপ্টের একটা কোড। এটা আপনার ওয়েবসাইটে সেট আপ করে রাখতে হবে। আর এটা কীভাবে সেট আপ করবো আমরা সেটাই দেখব। তার আগে আমাদের জানা দরকার পিক্সেল কেন সেট আপ করবো। আপনার আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা করেন, আপনার যদি ই কমার্স থাকে, ও কমার্স থাকে, শপিফাই থাকে, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে। কারণ ফেসবুক পিক্সেল আপনাকে ব্যবসার কাজে যথেষ্ট সহযোগিতা করে নানান রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে। যেমন ভিজিটর আপনার ওয়েবসাইটে কতবার গেল, কতজন ভিজিটর গেল, কোন পেজে গেল, এত কার্ডে ক্লিক করলো কিনা, চেক আউটে ক্লিক করলো কিনা, পারচেস করলো কিনা, ইত্যাদি যাবতীয় তথ্য আপনাকে ইনস্ট্যান্টলি প্রোভাইড করে। কাজেই আপনারা বুঝতেই পারছেন ফেসবুক পিক্সেলের গুরুত্ব কতটুকু। আজকে আমরা শিখব এই এই ফেসবুক পিক্সেল কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেট আপ করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা শিখব ফেসবুক পিক্সেল কিভাবে শপিফাই ওয়েবসাইটে সেট আপ করতে হয়। তাহলে চলুন বন্ধুরা আমরা স্ক্রিনে যাই। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। ফেসবুক পিক্সেলকে ওয়েবসাইটে সেট আপ করা বা ইন্টিগ্রেট করার ক্ষেত্রে দুটো ওয়ে আছে। একটা হলো সরাসরি ওয়েবসাইটের হেডার সেকশনে গিয়ে পিক্সেলকে বসিয়ে দেওয়া, আরেকটা হলো থার্ড মিডিয়া অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারের সহযোগিতায় ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা। আমরা মূলত গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কীভাবে ইন্টিগ্রেট করতে হবে ওয়েবসাইটে সেটাই শিখবো, কারণ এটা হচ্ছে প্রফেশনাল এবং এটা স্ট্যান্ডার্ড। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা স্ট্যান্ডার্ড ওয়েটাই শিখব। এটা শিখলে আমাদের একটা সুবিধা হবে, আমাদের পরবর্তী অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার অনেক সহযোগিতা করবে এবং এখান থেকে আমরা অনেক সহজে কাজ করতে পারব। তাছাড়া অন্যান্য ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসের বাইরে, শপিফাইয়ের বাইরে অন্যান্য ওয়েবসাইট আছে, সেগুলোতে ইন্টিগ্রেট করতে গেলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সহযোগিতা নিতে হবে, কারণ আমরা তো ডেভেলপার না, আমরা কোডিং জানি না। কাজেই সরাসরি কোনো ওয়েবসাইটের HTML কিংবা কোনো ওয়েবসাইটের কোডিং সেকশনে হাত দিতে গেলে সমস্যা হতে পারে। কাজেই আমরা সেই রিস্ক নিব না, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আমাদের পরবর্তী কাজগুলি করব। ঠিক আছে, তাহলে চলুন আমরা শুরু করি। তার আগে বলে নেই, আপনারা এখন যে পেজে আছেন এটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। অলরেডি আমার দুটো অ্যাকাউন্ট গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইন্টিগ্রেট করা আছে। এখন আমি দেখাবো যে আমি এই পেজে কিভাবে আসলাম, অর্থাৎ আমাদেরকে প্রথমে শিখতে হবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে আমরা ক্রিয়েট করব, তারপর সেখানে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটকে সেট আপ করব, সেটা আমরা আগে শিখব। প্রথমে আমাদেরকে গুগলে আসতে হবে। গুগলে এসে গুগল ট্যাগ ম্যানেজার লিখে এই পেজে আসতে হবে। এই পেজে আসার পরে, এই যে এই পেজে আসার পরে আমাদেরকে সাইন আপ করতে হবে, লগ ইন করতে হবে। এর জন্য আমাদের যে কোনো একটা জিমেইল ওপেন করে নিতে হবে। জিমেইলের সহযোগিতায় আমরা গুগল ট্যাগ ম্যানেজারে প্রবেশ করব। তারপরে এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা অ্যাকাউন্ট সেট আপের জায়গায় আমাদের ওয়েবসাইটের নাম লিখব, সংক্ষিপ্ত নাম, www ছাড়া, www.com ছাড়া যে নাম সেটা লিখব। এই যে ক্রিয়েট এখানে করার পরে এই যে এই পেজটা আসবে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম, কোম্পানির নাম লিখতে পারি। তারপরে এই যে কান্ট্রি জায়গায় আমরা, এখানে ইউনাইটেড স্টেট লেখা আছে, আমরা কান্ট্রির নাম চেঞ্জ করে দিতে পারি। আপনার প্রয়োজন মতো আপনি চেঞ্জ করবেন। আর এখানে হলো ওয়েবসাইটের নাম দিতে হবে www.com, এখানে নমুনা দেখানো হচ্ছে। এইভাবে আপনাদের ডোমেনের নাম, ওয়েবসাইটের নাম, ডোমেন লিখতে হবে। এখানে লেখার পরে
এখানে কয়েকটা অপশন আছে, ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, এর মধ্যে আমরা তো কাজ করব ওয়েবসাইটের সাথে, এজন্য আমরা ওয়েবসাইটকে সিলেক্ট করব। এখানে জাস্ট নমুনা দেখানো হলো আপনাদের জিটিএম কোর্স ওয়েবসাইট, এখানে আমরা সিলেক্ট করতেছি ওই যে ওয়েবসাইট, তারপরে এই পেজে আসবো আমরা। এই পেজে আসার পরে আমাদের আমরা এগ্রি হয়ে গেলেই এই যে এই কোডটা দিয়ে দেবে, এই কোডটা হলো গুগল ট্যাগ ম্যানেজার একটা কোড দিছে আমাদেরকে এই ওয়েবসাইটের জন্য। এই কোডটাকে আমাদের ইন্টিগ্রেট করাতে হবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে, এটা কিভাবে সেট আপ করা যায় সেটা আমরা দেখ। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করছি। আমি এখন আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আছি, ড্যাশবোর্ডে। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অর্থাৎ ব্যাকএন্ডে প্রবেশ করার পরে আপনাদেরকে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। প্লাগইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাগইনে ওপেন করেছি, আমার প্লাগইন যেগুলো ইনস্টল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। এই যে এই এই কি বলে এই প্লাগইনটা আমাদের ইনস্টল করে নিতে হবে। এটা কিভাবে ইনস্টল করব এটা আমি দেখাচ্ছি। প্লাগইনে আসার পরে আপনাদেরকে এই যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে নতুন প্লাগইন ইনস্টল করার জন্য। আর এখানে এই যে এই জায়গায় সার্চ অপশনে আপনাদের লিখতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। দেখেন, আপনারা একটু ওয়েট করেন, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা আপডেট দেখাচ্ছে আমার যেটা ইনস্টল করা আছে। এই জন্য এখানে আসবে হলে ইনস্টল নাও, এই ইনস্টল নাও এ আপনারা ক্লিক করলে পরে এটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এটা ইনস্টল করা খুব সহজ কাজ, তাহলে এটা আমি আর করছি না, আপনাদেরকে আমি পরবর্তী কাজটা দেখাচ্ছি। গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগিনটা ইনস্টল করার পরে আপনারা আপনাদের প্লাগিনের আন্ডারে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা হয় মানে প্লাগিনের আন্ডারে আপনারা এই যে আপনাদের ইনস্টলকৃত যে প্লাগইন এটা দেখতে পারবেন। এখানে আসার পর আপনারা সেটিং এ ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা যে জেনারেলের আন্ডারে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই যে আইডি যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা এই এই আইডিটা পেয়েছি আর কি। এটাকে এখানে ইনপুট করার পরে জাস্ট শেপ দিবেন, শেপ দেওয়ার সাথে সাথে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আর ওয়েবসাইটের ইন্টিগ্রেট হয়ে যাবে। ঠিক আছে, আমার ইন্টিগ্রেট করা আছে এর জন্য আমি আরো শেপ দিচ্ছি না। এখানে আপনাদের একটা বিষয় জানা দরকার, সেটা হলো এখানে আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারের এই আইডি কোডটা দেওয়ার পরে এখানে যে অপশন আছে, এই অপশন এখানে যে ফুটার আছে, কাস্টম আছে, এগুলো অনেকে এই ফুটার এখানে সিলেক্ট করে শেপ দিয়ে দেয়, কাজ হবে তাতেও কাজ হয়, কিন্তু এই যে এখানে দেখেন কি বলছে, নট রিকমেন্ডেড বাই গুগল, নো ট্রিক ইন ইউর টেম্পলেট রিকোয়ার্ড, মানে কাজ হবে কিন্তু গুগল রিকমেন্ড করে না। এর জন্য হলো কাস্টমটা হলো বেস্ট বেস্ট ওয়ে, প্রফেশনাল ওয়ে। আপনারা কাস্টমে সিলেক্ট করে শেপ দিবেন, কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে নিচে যে কোড আছে এই কোডটাকে কপি করে আপনাদের ব্যাকএন্ডে এখানে HTML ইয়াতে গিয়ে এডিটরে গিয়ে এটাকে হেডিং এ এটাকে প্লেস করতে হবে। তাহলে আমরা এটাও দেখব যে এই এই কোডটাকে আমরা কিভাবে হেডিং এ পেস্ট করব সেটাও আমরা দেখব। এর জন্য আমাদেরকে যাইতে হবে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্সে গিয়ে তাই গেল এই টিম এডিটর, অ্যাপিয়ারেন্সে গিয়ে টিম এডিটরে ক্লিক করতে হবে। এখানে এসে আপনাদেরকে ঢুকতে হবে হলো এই যে হেডার পিএসপি, মানে আপনাদেরকে বলছে কি মানে এই জাভাস্ক্রিপ্ট কোড গুলো বসাতে হলে সবসময় ওয়েবসাইটের হেডার সেকশনে বসাতে হবে। তাহলে আমাদের যে হেডার পার্টটা বের করতে হবে, এই যে এখানে ক্লিক করলে পরে হেডার পেজটা আসবে। এখানে সবসময় আপনাদের মনে রাখতে হবে, আমাদের সবসময় বসাতে হবে এই যে হেডার যেখানে আমি ক্লিক করছি ঠিক এদের উপরে, অর্থাৎ এখানে একটা এন্টার দিয়ে এই এই জায়গায় ওই কোডটা আপনাদের প্রেস করতে হবে। ঠিক আছে, এটা হলো যে কোনো কোডিং সেকশনে যদি আপনাদের জাভাস্ক্রিপ্ট এই ধরনের কোডগুলো যদি বসাইতে হয় এখানে বসাইতে হবে।
এই যে হেডার সেকশন দিয়ে ক্লোজিং কোড এখানে বসাতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এই কাজ তো হলো আমাদের। আমি আরেকটা কাজ দেখাই আপনাদের, ওই জিনিসটা আমার বলা হয় নাই। আমি আবার প্লাগইনে যাই। প্লাগইনে যাওয়ার পরে আপনারা প্লাগইনে আসবেন। প্লাগইনে আসার পরে এই যে আমি যেটা বলছিলাম গুগল ট্যাগ ম্যানেজারে, এই যে কোডটা, এই কোডটা আমরা কোথা থেকে পেলাম এই জিনিসটা আমরা, আপনারা খেয়াল করেছেন কিনা, এই জিনিসটা পেয়েছি হইলো এই যে, এই যে এটা, এই যে এটা। অর্থাৎ আপনি গুগল ট্যাগ ম্যানেজারে কোনো ওয়েবসাইট ইন্টিগ্রেট করার সাথে সাথে ওরা এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে এই যে একটা জাভাস্ক্রিপ্ট, এই যে জাভাস্ক্রিপ্ট দিয়েছে আমাদেরকে, এটা আমরা সরাসরি ওয়েবসাইটে কিন্তু ব্যাকএন্ডে গিয়ে আমি মাত্র যেটা দেখালাম হেডার সেকশনে বসাতে পারতাম, কিন্তু এতগুলো জিনিস, এতগুলো জাভাস্ক্রিপ্ট বসালে পরে অনেক সময় ওয়েবসাইট স্লো হয়ে যায়, লোডিং স্পিডটা কমে যায়। এই কারণে তারা একটা কোড দিয়েছে, এই যে কোডটাই হলো এই যেটা, এই কোডটাই কিন্তু এই যে এই উপরে যেটা দেখাচ্ছে, এই যে এটা। অর্থাৎ শুধু এই মাত্র কোড, এইটুকু কোডটা ওই যে আমরা যে প্লাগইন ইনস্টল করেছি সেখানে বসিয়ে তারপরে এখানে সেভ দিয়ে দিলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটটা ইন্টিগ্রেট হয়ে যায়। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এতক্ষণ আমরা যে প্রসেস দেখলাম, এই প্রসেসের মাধ্যমে আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার এবং ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। এখন ওয়েবসাইটের সাথে আমাদের আর কোনো কাজ নেই, এখন আমাদের কাজ হবে শুধু এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুকের কাজ। এখন আমরা ফেসবুক পিকজেলটা ক্রিয়েট করে ফেসবুক পিকজেলটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারে এনে বসিয়ে দেব কিংবা প্লেস করব, অথবা যাই বলেন আমরা ইন্টিগ্রেট করে দেবো। তাতে কিন্তু আমাদের পিকজেল সেট আপ, যেটা আমরা বলি হাউ টু পিকজেল সেট আপ উইথ গুগল ট্যাগ ম্যানেজার, সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কাজটা কিন্তু খুব জটিল না, আপনারা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা একবার দেখবেন, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিউয়ার্স, আমাদের প্রথম ধাপের কাজ কিন্তু শেষ। এখন আমরা ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে পিকজেল সেট আপ করবো, না পিকজেল ক্রিয়েট করব, সেই পিকজেলকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে সেট আপ করবো, ঠিক আছে? তাহলে চলুন আমরা ফেসবুকে যাই। ফেসবুক পিকজেল ক্রিয়েটের জন্য আমাদের ফেসবুক প্রোফাইল ওপেন থাকতে হবে। তারপর নতুন একটা ট্যাবে, নতুন একটা ট্যাবে আমাদের লিখতে হবে বিজনেস ডট ফেসবুক ডট কম, অর্থাৎ বিজনেস ম্যানেজারে আমাদের ঢুকতে হবে। বিজনেস ম্যানেজারে ঢোকার পরে এই যে অল টুলস এখানে ক্লিক করতে হবে, তারপর সরাসরি আমাদের ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। আপনাদের মনে রাখতে হবে সব সময় যে পিকজেলের কাজ কিন্তু ইভেন্ট ম্যানেজারে আন্ডার, কাজেই আমাদের ইভেন্ট ম্যানেজারে আসতেই হবে। ইভেন্ট ম্যানেজারে আসার পরে আপনারা এই যে এরকম প্লাস চিহ্ন দেখতে পারবেন, এখানে লেখা আছে কানেক্ট ডাটা সোর্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকজেল ক্রিয়েটের জন্য কয়েকটা অপশন, আমরা কি ওয়েবসাইটের পিকজেল ক্রিয়েট করব, নাকি অ্যাপ, নাকি অফলাইন, নাকি সিআরএম। আমরা ওয়েবসাইটের জন্য পিকজেল ক্রিয়েট করব, এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখেন এখানে কানেক্ট, এখানে বলছে যে ফেসবুক পিকজেল নাকি কনভার্সন এপিআই। আমরা কনভার্সন এপিআই শিখছি না, এটা পরবর্তীতে শিখবো। আমরা যাব হলো ফেসবুক পিকজেল, ফেসবুক পিকজেলে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে কানেক্ট দিব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এই পেজে আসার পরে আপনাদের জাস্ট একটা ইউজার নেম, মানে পিকজেলের নাম দিতে হবে। আমি এই নমুনা আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য নাম দিলাম SDNBD। তারপরে এখানে ওয়েবসাইটের HTTPS এইভাবে সম্পূর্ণ ওয়েবসাইটে URL দিতে হবে। দেওয়ার পরে এই যে নেক্সট অপশনটা খুলে যাবে, এখানে দিলে পরে একটু ওয়েট, এই যে দেখবেন আপনারা এই পেজটা পাবেন। তখন এখানে আপনাদেরকে বলছে যে ম্যানুয়ালি অ্যাড করবেন নাকি ইউজার পার্টনার ইন্টিগ্রেশন। আমরা মূলত ম্যানুয়ালি যাব, তাহলে ম্যানুয়ালি তো আমরা ইনস্টল ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকজেল কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা, এই পিকজেলটাকে আমাদের কপি করতে হবে। এটা কপি করে ফেসবুকের সেই পিকজেলটাকে কপি করে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ট্যাগ লেখা, তারপরে আমরা এই ট্যাগ এখানে ক্লিক করেও প্রবেশ করতে পারি, অথবা অ্যাড নিউ ট্যাগ এখানে ক্লিক করেও প্রবেশ করতে পারি। আমরা এখানে যাই,
ট্যাগ এখানে ক্লিক করলাম, একটু ওয়েট করেন। এখানে এই যে নিউ, এখানে আমার অলরেডি অনেকগুলো ইভেন্ট ইয়া খোলা ক্রিয়েট করা আছে। আমরা যাব হইলো নিউতে। এই যে নিউতে যাওয়ার পরে এখানে আমাদের একটা নাম দিতে হবে, আমরা দিব ফেসবুক বেশ পিক্সেল। এটা দেওয়ার পরে এখানে দেখেন আপনারা, এখানে গুগল অ্যানালাইটিস, গুগল কনফিগারেশন, গুগল কমার্স ট্র্যাকিং, সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা অপশন আছে, কিন্তু ফেসবুক পিক্সেলের জন্য নাই। কিন্তু আপনারা দেখতে পাবেন কাস্টম ইউআরএল, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই জায়গায় ওই ফেসবুকের পিক্সেলটা এই যে এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন, মানে এখানে বসাই দেবেন, প্লেস করে দিবেন। পিক্সেল সেট আপ করা শেষ এখানে, তারপরে কাজ হলো এখানে এসে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং এর নিচে দেখেন ওয়ান্স পার ইভেন্ট, এটাকে ওয়ান্স পার পেজ দিতে হবে। তারপর ট্রিগারিং করতে হবে, ট্রিগারিং এ ক্লিক করবেন। আমাদের ট্রিগারিং হবে হইল অল পেজ, অল পেজে ক্লিক করবেন। অল পেজে ক্লিক করার পরে সেভ দিয়ে দিবেন, ওয়েট। এই যে আমাদের পিকচার সেট আপ শেষ। এই পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে টেক্সট আন্ডারে ফেসবুক ফেসবুক বেস পিকচার অল পেজেস আমরা ট্রিগার করেছি। এই যে ট্রিগার, এটা আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের সাথে, ফেসবুক পিক্সেলের সাথে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশনের কাজ শেষ। সাধারণত ইন্টিগ্রেশন কাজ এই পর্যন্তই। তাহলে ভিউয়ার্স, আমরা কি কি শিখলাম আজকে? আমরা প্রথম শিখলাম হলো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের ইন্টিগ্রেশন, অর্থাৎ অর্থাৎ এই যে গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডটা আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে এনে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে একটা প্লাগইন ইনস্টল করে সেখানে এটাকে আমরা প্রেস করেছি, তারপর সেভ দিয়েছি, অর্থাৎ ইন্টিগ্রেশন হয়ে গেছে। তারপর আরেকটা হলো গুগল ট্যাগ ম্যানেজারে প্রবেশ করে, ট্যাগে প্রবেশ করে আমরা এখানে কাস্টম ইউআরএল এ প্রবেশ করার পরে ফেসবুক থেকে যে কোড পেয়েছি ওইটা এনে আমরা এখানে প্লেস করেছি। এটাই হলো মানে আমাদের সেট আপ করার যে প্রসেসটা এই পর্যন্ত কিন্তু। তাহলে আপনারা, আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার, আপনাদের ভিডিওটা বারবার দেখবেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন হাউ টু সেট আপ পিক্সেল ফর ইভেন্ট ট্র্যাকিং, ঠিক আছে? মানে প্রতিটি পেজে, ওয়েবসাইটের প্রতিটি পেজে ভিজিটররা কি করছে না করছে এই সমস্ত বিষয়ে ইভেন্ট ট্র্যাকিং করার জন্য আমরা সেট আপ করবো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে। সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন, আশা করি আমার সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।